আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আপনার জন্য আছে সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত রাজ্যের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আপনার মিস না হয়। তো চলুন আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। 13 সেপ্টেম্বর পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণার ইঙ্গিত। হ্যাঁ বন্ধুরা, আগামী 13 সেপ্টেম্বর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু পে কমিশন নিয়ে ঘোষণা করতে পারেন। রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত পে কমিশন নিয়ে ঘোষণা সম্ভবত দুর্গাপুজোর আগেই করতে চলেছে রাজ্য সরকার। শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত সভায় শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের সরকারি কর্মচারীদের অনেক লং পেন্ডিং ইস্যু আছে, যার মধ্যে অনেকেই পে কমিশন নিয়ে কথা বলেন আমি জানি। আপনাদের জানাই মিটিংয়ে আসার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। তিনি জানিয়েছেন আগামী 13 সেপ্টেম্বর বিকেল 4টার সময় সরকারি কর্মচারীদের সঙ্গে নেতাজি ইনডোর বা গীতাঞ্জলি স্টেডিয়ামে মিলিত হবেন। শুভেন্দু অধিকারী জানান, ওই দিন কর্মচারীদের অনেক দিনের স্বপ্ন পূরণের কথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনবেন। তিনি এ বিষয়ে সরকারের চিন্তাভাবনা ঘোষণা করবেন। হ্যাঁ বন্ধুরা, এখন যেটা বিষয় বোঝা যাচ্ছে সেটা আগামী 13 সেপ্টেম্বর কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা করতে পারেন, সেই দিনই কিন্তু বেতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে। তো বন্ধুরা, যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তাদের জন্য পুজোর আগে কিন্তু সুখবর শোনাতে চলেছেন রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ বেতন কমিশন সেটা কিন্তু 13 সেপ্টেম্বর শোনা যেতে পারে, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও একটাও যেন মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।